আসসালামু আলাইকুম শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আয়েশা সিদ্দিকা বিদ্যি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা সার্বিক আলোচনা করব। তোমরা জানো যে আমরা এর আগে ক্লাস রিভিশন সব কিছু শেষ করে ফেলেছি। আজকে আমরা পুরো সিলেবাসটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সামনে তোমাদের পরীক্ষা, সে এবং আমাদের সিলেবাস যেহেতু কমপ্লিট, তো পুরো সিলেবাসটা নিয়ে আসো। আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করি যে আমরা পুরো বছরটা এই বার্ষিক পরীক্ষায় কী কী পড়েছি এবং এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা হবে আজকে। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো খাতায় তুলে নাও। আমাদের আজকে আলোচ্য বিষয় বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা, বসতির ধরন, সম্পদের ধারণা ও শ্রেণীবিন্যাস, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের বনাঞ্চল এবং যাতায়াত ব্যবস্থা। প্রথমেই আমরা বিশ্বের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি ও পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করব। বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি বর্তমান ধারা নিয়ে জানতে হলে প্রথমে আগে আমাদেরকে জানতে হবে জনসংখ্যা কাকে বলে। আমরা জনসংখ্যা বলতে কি বুঝি? কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই হচ্ছে ওই এলাকার জনসংখ্যা, তাই না? অর্থাৎ একটা এলাকায় কতজন নারী এবং কতজন পুরুষ বসবাস করে তার মোট সংখ্যা হচ্ছে ওই এলাকার জনসংখ্যা। এখন এই জনসংখ্যার যে ধারা, এই ধারা জানতে হলে আমাদেরকে জানতে হবে এই সৃষ্টি, যখন পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সৃষ্টির শুরুতে আর হচ্ছে জনসংখ্যার অবস্থা কেমন ছিল। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কিন্তু জনসংখ্যা হচ্ছে অনেক কম ছিল, তাই না? এই ধারাটা আস্তে আস্তে কি হলো, প্রথমে একজন দুইজন এভাবে বাড়তে বাড়তে, তখন কিন্তু ধারাটা ছিল খুবই ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে এসে যেটা হয়েছে যে মানে আমরা বলতে পারি এটা এভাবে যে সৃষ্টির শুরু থেকে শুরু করে খ্রিস্টীয় সালের প্রারম্ভ হচ্ছে মানে খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে বা খ্রিস্টীয় সালের শুরু থেকে শুরু করে প্রায় 1500 বছর, 1500 বছর কিন্তু পৃথিবীর জনসংখ্যা ছিল খুবই কম এবং এর বৃদ্ধিও ছিল খুব ধীরে। এবং পরবর্তীতে যেটা দেখা যায়, পরবর্তীতে তুলনামূলক হারে এটা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এই যে সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের যে পার্থক্য বা সময়ের সঙ্গে যে জনসংখ্যা পরিবর্তনের তারতম্য, এটাকে বলা হয় জনসংখ্যা পরিবর্তনের গতিধারা। এখন এই জনসংখ্যা পরিবর্তনের এই ধারাকে বা বৃদ্ধির ধারাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায় এবং সাম্প্রতিক পর্যায়। এখন এই তিনটা পর্যায়ে আমরা কোন সময়কে ধরে থাকি? প্রাথমিক পর্যায় বলতে আমরা যেটা বুঝি, সুদূর অতীতকাল থেকে শুরু করে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত, সুদূর অতীতকাল থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলে। এ সময় পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধির হার দুইটাই ছিল খুবই কম। মাধ্যমিক পর্যায় বলতে আমরা যেটা বুঝি, 1650 থেকে, প্রাথমিক পর্যায়ে 1650 পর্যন্ত ছিল, মাধ্যমিক পর্যায়ে 1650 থেকে শুরু হয়েছে, 1650 থেকে 1950 পর্যন্ত, 1650 থেকে 1950 সাল পর্যন্ত এই যে সময়টা, এটাকে বলা হয় মাধ্যমিক পর্যায়। এই পর্যায়ে প্রথমে ধীরে ধীরে এবং পরে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর আরেকটা পর্যায়ে যেটা সাম্প্রতিক পর্যায়, এটা 1950 সাল থেকে 2020 পর্যন্ত, অর্থাৎ এই বর্তমান সময়ে আমরা এই 2020 সাল পর্যন্ত সময়টাকে সাম্প্রতিক পর্যায়ের মধ্যে জেনে থাকি। এটা সাম্প্রতিক পর্যায়ে ভুক্ত। বিগত কয়েক দশকে সমগ্র বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখানে এই জনসংখ্যার বর্তমান পরিস্থিতি জানতে চাই, তাহলে পরিবর্তনের ধারাটা লক্ষ্য করলে বুঝতে পারবো। দেখো, এখানে আমরা একটা ছকের মাধ্যমে এই জনসংখ্যা পরিবর্তনের ধারাটা উল্লেখ করেছি। 1950 সালে, 1950 সালে জনসংখ্যা ছিল 2.53 বিলিয়ন, 1960 সালে এসে দেখা গেছে 3.03 বিলিয়ন, 1970 সালে এসে 3.69 বিলিয়ন, 1980 সালে 4.45 বিলিয়ন, আর 1990 সালে এসে দেখা গেছে 5.32 বিলিয়ন।
2000 সালে 6.13 বিলিয়ন, 2010 সালে 6.92 বিলিয়ন এবং 2015 সালে 7.35 বিলিয়ন, 2017-তে 7.60 বিলিয়ন। তাহলে আমরা এখানে পরিবর্তনের ধারাটা লক্ষ্য করলে বুঝতে পারবো যে 1950 থেকে শুরু করে যখন থেকে জনসংখ্যার হচ্ছে গণনাটা শুরু হয়েছে তখন থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে কিভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে এই পিরামিডের সাহায্যে যদি বোঝাতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাবো 1950 সালে এই যে দেখো 2.05 বিলিয়ন থেকে শুরু হয়ে 2017 সালে এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি 60 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছিল 70 সালে এখানে, কিন্তু আমরা 1950 থেকে 2017 এখানে এসে কিন্তু জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন এই জনসংখ্যা বৃদ্ধির ধারার উপর হচ্ছে ভিত্তি করে আমরা উন্নত দেশ বা উন্নত অঞ্চলগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উন্নত অঞ্চল বা দেশ সমূহ যেখানে আর একটা হচ্ছে উন্নয়নশীল অঞ্চল বা দেশ সমূহ। তো উন্নত অঞ্চলে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি, উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে ও জনসংখ্যা কিন্তু স্থিতিশীল। জনসংখ্যার বৃদ্ধির হার কমে গেছে এবং জনসংখ্যা মোটামুটি স্থিতিশীল আছে। জনসংখ্যা কাঠামো দেখলে এখানে বোঝা যায় যে এর জায়গার ভূমিগুলো কম প্রশস্ত, উপরের দিকে প্রশস্ততা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং স্থিত হয়ে উপরের দিকে গিয়ে আবার শুরু হয়েছে। এই যে দেখো আবার উন্নত দেশে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে নারী ও পুরুষের শতকরা বৃদ্ধির হারের খুব বেশি একটা পার্থক্য নাই এবং যে নির্ভরশীল জনসংখ্যা এই নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেক কম, নির্ভরশীল জনসংখ্যার পরিমাণও অনেক কম এখানে। এখানে আরেকটা যেটা দেখা যায় যে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, অর্থাৎ কাজ করে স্বাবলম্বী যারা এইরকম হচ্ছে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, ফলে দেশের অর্থনৈতিক কার্যাবলীতে তারা যথেষ্ট অবদান রাখে। আর উন্নয়নশীল অঞ্চলে যেটা হয়, দেশের উন্নয়নশীল অঞ্চলে জনসংখ্যার বৃদ্ধির হার এখনো যথেষ্ট বেশি এবং উন্নয়নশীল দেশ সমূহে বিগত কয়েক দশকে যে মৃত্যুর হার কমেছে সেটা সে হারে কিন্তু জন্মহার কমেনি। এই দেশগুলো জনসংখ্যার কাঠামোর ভূমি অত্যন্ত প্রশস্ত এবং শীর্ষভাগ সংকীর্ণ। মোট জনসংখ্যা শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের অনুপাত বেশি, যার ফলে নির্ভরশীল জনসংখ্যা বেশি, অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যা কম এবং নির্ভরশীল জনসংখ্যা অনেক বেশি। কর্মক্ষম জনসংখ্যা কম থাকায় অর্থনৈতিক দিক থেকে এই সকল দেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। এবার আমরা বসতির ধরন সম্পর্কে জানবো। আমরা বসতিতে পড়েছি যে বসতি আমরা কাকে বলি, বসতি কাকে বলে, যেখানে মানুষ বসবাসের জন্য যেখানে যে সুযোগ সুবিধাগুলো পায় অর্থাৎ বাস করার জন্য যেখানে জায়গাটা খুঁজে নেয় সেটাই হচ্ছে বসতি, তাই না? এখন এই যে বসতি, এই বসতি নির্ভর করে অনেকগুলো নিয়ামকের উপর, সেখানকার আবহাওয়া, সেখানকার জলবায়ু, সেখানে পানির সহজলভ্যতা, সেখান থেকে পরিবহন মানে পরিবহন ব্যবস্থার হচ্ছে সঠিক হচ্ছে ব্যবস্থা, বাজার ব্যবস্থা, এগুলো সব কিছুর উপর নির্ভর করে বসতি গড়ে ওঠে। তো এই বসতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামীণ বসতি এবং আরেকটা হচ্ছে নগর বা শহরে বসতি। তো গ্রামীণ বসতিকে সাধারণত আমরা যেটা দেখতে পাই যে গ্রামীণ বসতি প্রথমে আমরা জানবো গ্রামীণ বসতি কাকে বলে, যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী অর্থাৎ যে বসতির বেশিরভাগ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা কোনগুলো পড়েছি, অর্থাৎ কৃষিকাজের সাথে জড়িত, সরাসরি কৃষিকাজের সাথে জড়িত তাদের, এবং সেই কৃষির উপর নির্ভরশীল সেই বসতিকে বলা হয় মানে নির্ভরশীল ওই বসতিটাকে বলা হয় গ্রামীণ বসতি। অর্থাৎ আমরা সংজ্ঞাকে এইভাবেই দিতে পারি যে যে বসতি সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের বা কৃষিকাজের অর্থনৈতিক কর্মকাণ্ড উপর নির্ভর করে এবং সেই হচ্ছে বসতিটাকেই আমরা গ্রামীণ বসতি বলি। গ্রামীণ বসতি সাধারণত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গোষ্ঠীবদ্ধ যে কোনো একটা হতে পারে, যেহেতু গ্রামে জায়গা অনেক বেশি থাকে, জমি অনেক বেশি থাকে, বসবাস করার জন্য তারা অনেক সময় অনেক বড় বড় জায়গা নেয় এবং ছড়ায় ছিটায় যেন বিক্ষিপ্তভাবে অবস্থান করে, কোনো সময় বিচ্ছিন্নভাবে, কোনো সময় বা গোষ্ঠীবদ্ধভাবে এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করে থাকে। এবং আমরা আরও চিকে দেখতে পাই যে এই যে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন যে বসতির একটা কারণ হচ্ছে গ্রামে প্রচুর জমি থাকে, এটা তো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সম্ভবত এটা যে গ্রামবাসীরা খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে মানে তৈরি করতে খুব পছন্দ করে, তাদের বাড়ির সামনে অনেক খোলা জায়গা থাকবে, বাড়ির ভেতরে একটা বড় আঙ্গিনা থাকবে,
এইভাবে এই জন্য তাদের বাড়ি তৈরি করতে অনেকটা জমির প্রয়োজন হয়। আর কৃষি প্রধান গ্রামে যেটা থাকে, প্রত্যেকটা বাড়িতে গোলা বাড়ি থাকে, গোয়াল বাড়ি থাকে, ঘরের ভিতরে উঠান, এগুলো হচ্ছে, এটা হচ্ছে গ্রামীণ বসতির একটা পরিচিত দৃশ্য। এবং এটার জন্য, এইভাবে বাড়ি তৈরি করার জন্যই কিন্তু গ্রামে বসতি নির্মাণের জন্য অনেক বেশি জায়গা লাগে এবং এরা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বসবাস শুরু করে। নগর বসতি, যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিকার্য, যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদির শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন কিংবা শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে, তাকে নগর বসতি বলা হয়। সম্পদ, সম্পদ কাকে বলে? যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই হচ্ছে সম্পদ। যেমন পেট্রোলিয়াম, খনিজ তেল, এর ব্যবহার ও উত্তোলন জানার সঙ্গে সঙ্গে এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে, তাই না? ঠিক এইরকম ভাবে যেগুলো পরবর্তীতে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলোই কিন্তু সম্পদ। অবস্থানগত কারণে কোনো হচ্ছে ভূমির মূল্য কম বেশি হতে পারে, তেমনই ব্যবহার জানার পর কিন্তু আবার অপ্রয়োজনীয় বস্তুর প্রয়োজন বা প্রয়োজনীয়তা বা ব্যবহারটাও বেড়ে যায়। এভাবেই কোনো বস্তু বা কোনো হচ্ছে জমি মূল্যবান সম্পদে পরিণত হয়। এক কথায় যখন বস্তুর কার্যকারিতা থাকবে তখন সেটাকে আমরা সম্পদ বলবো। তো সম্পদকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রথমত প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং অর্থনৈতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে আমরা প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাই সেটাকে হচ্ছে প্রাকৃতিক সম্পদ বলা হয়। আর যেটা হচ্ছে মানব সম্পদ, অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, এখন এই অধিক জনসংখ্যাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি তবেই কিন্তু এই জনসংখ্যাকে আমরা মানব সম্পদে পরিণত করতে পারবো। এই যে আমাদের দেশে যদি হচ্ছে শিক্ষিতের হার আরো বাড়িয়ে শিক্ষিতের সংখ্যা যখন বেড়ে যাবে এবং দেশে তোমার শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার লোকজন যখন অনেক বেশি হচ্ছে বের হবে, তারা যখন দেশের উন্নয়নের জন্য কাজ করবে তখনই তারা মানব সম্পদে পরিণত হবে। অর্থনৈতিক সম্পদ হচ্ছে যে সকল সম্পদ বিক্রির মাধ্যমে বা হচ্ছে দেশে ব্যবহারের মাধ্যমে কিংবা অতিরিক্তটা আমরা বাইরে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছি, অনেক অর্থনীতির দিকে হচ্ছে স্বনির্ভর হতে পারছি, সেগুলোকে বলা হচ্ছে অর্থনৈতিক সম্পদ। এরপরে যেটা আছে প্রাকৃতিক সম্পদকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ আর একটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদ কোনটা? যে সম্পদকে একবার ব্যবহার করার পর হচ্ছে ওইটা শেষ হয়ে যায় না বা নিঃশেষ হয়ে যায় না, ফুরিয়ে যায় না, ওই সম্পদকে আমরা আবার কোনো না কোনোভাবে ব্যবহার করতে পারি, তখন সেটাকে বলা হয় নবায়নযোগ্য সম্পদ। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি, এগুলোকে আমরা আবার নতুনভাবে কাজে লাগাতে পারি। আর অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যে অনবায়নযোগ্য শক্তি বা অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে যে সম্পদ একবার ব্যবহার করার পর ফুরিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এটাকে আর কোনোভাবে কাজে লাগানো যায় না, সেটাকে বলা হয় অনবায়নযোগ্য সম্পদ। যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি কাঠ, এগুলো একবার শেষ হয়ে গেলে, পুড়ে গেলে ওগুলোকে আর কোনো কাজে লাগানো যায় না, এই জন্য এগুলোকে বলা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটু জানব। বাংলাদেশের ভূপ্রকৃতি আমরা আগেই জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, নদীমাতৃক দেশ। নদীমাতৃক এবং কৃষি প্রধান দেশ কেন হয়েছে? কারণ বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে ভূপ্রকৃতি অনেক সুন্দর। হ্যাঁ, এই ভূপ্রকৃতির উপর নির্ভর করে কিন্তু হচ্ছে এই ভূপ্রকৃতিকে নির্ভর করে কিন্তু এই যে নদ নদী, আবহাওয়া, জলবায়ু এগুলোর উপরে। এখন এই ভূপ্রকৃতি এটা আবার একটা দেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূপ্রকৃতির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ পৃথিবীর, আমরা জানি যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ, আর এই যে অন্যতম বৃহত্তম বদ্বীপ হওয়ার কারণে এখানে স্থায়ী বসবাসের জন্য এটা খুব একটা আদর্শ সমভূমি। কারণ আমরা জানি যে বদ্বীপ সাধারণত সমভূমি অঞ্চলে হয়, তাই না? যেহেতু বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ, এই বদ্বীপটা বসবাসযোগ্য সমভূমি। আর সমভূমি যেহেতু বসবাসের জন্য সব থেকে হচ্ছে বসবাসের জন্য সব থেকে উপযোগী, এই জন্য বাংলাদেশের সব ধরনের অঞ্চলে কিন্তু সব জায়গাতে বসবাস বা বসতি বেশি স্থাপিত হয়েছে। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল একটা বিস্তীর্ণ সমভূমি, আর তবে এর মধ্যে কোথাও কোথাও কিছু উচ্চভূমি রয়েছে। উচ্চভূমি যে নাই সেটা না, কোথাও কোথাও উচ্চভূমি, পাহাড়, পর্বত, হচ্ছে নদ নদী, সমভূমিও আছে, নিম্নভূমি আছে, উচ্চভূমিও আছে। সব গুলো একত্রে করে বাংলাদেশের ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ, 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর 3 হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন এই টারসিয়ারি যুগের পাহাড় বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও আর হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, মানে বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহকে আমরা টারসিয়ারি যুগের পাহাড় সমূহ বলে থাকি। টারসিয়ারি যুগে হিমালয় পর্বত যখন উত্থিত হয় বা সৃষ্টি হয়, তখন এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে, এই জন্য এগুলোকে টারসিয়ারি যুগের পাহাড় নামে হচ্ছে নামকরণ করা হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই পাহাড় থেকে, লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। আসামের যে লুসাই পাহাড় আছে এবং মিয়ানমারের যে আরাকান পাহাড় আছে, এগুলো একই সাথে একই সময়ের পাহাড়। এই পাহাড়গুলো আসাম এবং লুসাই পাহাড়ের সমগোত্রীয় এই জন্য বলা হচ্ছে যে একই সময়ে, মানে যতটুকু পরবর্তীতে জানা যায়, এগুলো দুজন মানে দুই পাহাড়েরই সৃষ্টির সময় প্রায় একই সময়, একই সময়ে সৃষ্টি হয়েছে বলে ওদেরকে সমগোত্রীয় পাহাড় বলা হয়। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কালের প্লাইস্টোসিন কাল বলা হয়। অর্থাৎ 25,000 বছর পূর্বে যে পাহাড়গুলো বা যে সোপানগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে প্লাইস্টোসিন কালের সোপান বলা হচ্ছে। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্র ভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় এই বা উচ্চভূমি এই প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিন কালে এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়েছে। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, টারসিয়ারি যুগে যে হচ্ছে পাহাড়গুলো আমরা দেখলাম এবং হচ্ছে প্লাইস্টোসিন কালে যে সোপানগুলো দেখেছি, এগুলো ছাড়া সমগ্র বাংলাদেশ, অর্থাৎ টারসিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের সমভূমি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এর মধ্যে রয়েছে অসংখ্য ছোট বড় নদী, তারপরে নদী, হ্রদ, পাহাড়, পর্বত সব কিছুই রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। আমরা জানি যে আমাদের দেশে, বাংলাদেশে বর্ষাকালে প্রতি বছরই বন্যার সৃষ্টি হয়। একার একমাত্র কারণ যে সমতল ভূমির উপর দিয়ে নদীগুলো প্রবাহিত হয়েছে। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে কি হয়, পলি মাটি পরিবাহিত হয়ে আসে। যখন এই বন্যার পানিতে আসে তখন এই বন্যার পানির সাথে পলি মাটি বহন করে নিয়ে আসে এবং পানিটা যখন নেমে যায় তখন এই পলিগুলো থেকে যায় এবং পরবর্তীতে এটা কি করে, জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে। আর এই পলি মাটি থেকে কিন্তু সঞ্চিত হয়েছে, সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। এবার আমরা একটু বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে জানবো। বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা বনভূমি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে বনজ সম্পদ বলা হয়। কোনো দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ 2012-13 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা প্রায় 17%, অর্থাৎ বাংলাদেশে এখনও প্রায় 8% বনভূমি কম রয়েছে। একটা দেশের বনভূমি সে দেশের আবহাওয়া, জলবায়ু, প্রতিকূল অবস্থা থেকে সে দেশকে রক্ষা করে, এই জন্য কিন্তু বনভূমির 25% বনভূমি থাকা বাধ্যতামূলক। বাংলাদেশের বনভূমিকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়, ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি, ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি এবং স্রোতজ বনভূমি বা সুন্দরবন। ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি, বাংলাদেশে সাধারণত খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনের প্রায় সব অংশ এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এই বনভূমি বিস্তৃত। পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ এলাকা, আমরা জানি যে পাহাড়ে কোথাও হচ্ছে দুই রকম এলাকা রয়েছে পাহাড়ের পাদদেশে, একটা হচ্ছে বৃষ্টিপ্রবণ এবং একটা হচ্ছে কম বৃষ্টিপ্রবণ এলাকা। তো যেখানে পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল রয়েছে, এলাকা রয়েছে, সেখানে ক্রান্তীয় চিরহরিৎ গাছ দেখা যায় এবং যেখানে কম বৃষ্টিপ্রবণ অঞ্চল সেখানে পাতাঝরা গাছের বনভূমি দেখতে পাওয়া যায়। ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি, বাংলাদেশে প্লাইস্টোসিন কালের সোপান সমূহে এই বনভূমি রয়েছে। শীতকালে এ বনভূমি বৃক্ষের পাতা ঝরে যায়, এজন্য একে আবার গ্রীষ্মকালে নতুন পাতা জন্মায়, এজন্য একে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি বলা হয়ে থাকে। স্রোতজ বনভূমি বা সুন্দরবন, উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে রায়মহল, হারিয়া ভাঙ্গা নদী ও ভারতের
পশ্চিম অঞ্চল পশ্চিম রাজ্যের আংশিক সীমা পর্যন্ত এই বনভূমি বিস্তৃত। একে খুলনা বিভাগের 6,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সমুদ্রের জোয়ারভাটা ও লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের জন্য এই অঞ্চল এই বৃক্ষ সমৃদ্ধ। সাধারণত এই খুলনার হচ্ছে এই সুন্দরবন এলাকার লবণাক্ত পানিতে এই বনভূমিগুলো দেখতে পাওয়া যায়। বাংলাদেশের অন্য কোথাও এই বনভূমিগুলো লক্ষ্য করা যায় না, এজন্য এগুলোকে স্রোতজ বনভূমি বা সুন্দরবন বনভূমি বলা হয়ে থাকে। যাতায়াত ব্যবস্থা, বা আমরা যাতায়াত ব্যবস্থা বলতে কি বুঝি, একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা যে পরিবহন ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় যাতায়াত পরিবহন বা যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থাকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি করতে পারি, স্থলপথ, জলপথ এবং আকাশপথ। স্থলপথের মধ্যে আবার রয়েছে সড়কপথ আর রেলপথ, আর জলপথের মধ্যে রয়েছে নৌপথ, সমুদ্রপথ আর আকাশপথ আলাদা। হ্যাঁ, এই 3টা পথ। এখন সড়কপথে সাধারণত চলাচলের জন্য আমরা কি করে থাকি, সাধারণত কেন সড়কপথ ব্যবহার করে থাকি? এই যে আমাদের দেশে যে ফসল উৎপাদন হয়, এই উৎপাদিত কৃষি পণ্য বন্টন করার জন্য, দ্রুত যোগাযোগ করার জন্য এবং বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ হচ্ছে গুরুত্বপূর্ণ, সড়কপথ ব্যবহার করা হয়ে থাকে। রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব হয় না, কারণ সব জায়গাতেই রেলপথ নাই, এই জন্য সড়কপথ থাকা প্রয়োজন। সড়কপথ গড়ে ওঠার জন্য হচ্ছে কিছু ভৌগোলিক অবস্থার হচ্ছে প্রভাব ফেলে থাকে, যেমন সেখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, সেখানকার আর্দ্রতা, আবহাওয়ার অবস্থা ইত্যাদি। আর রেলপথে সাধারণত আমরা যেটা করে থাকি, যে বাংলাদেশের রেলপথের পরিমাণ কম হলেও আমরা যেগুলো ভারী পণ্য পরিবহন, শিল্প, হচ্ছে কৃষি দ্রব্য, তারপরে শ্রমিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ভারী পণ্য পরিবহনের জন্য সবসময় আমরা রেলপথ ব্যবহার করে থাকি। এটা দেশের সাধারণত দেশের প্রধান বন্দর, শহর, বাণিজ্য এবং শিল্প কেন্দ্রের সাথে সংযোগ সাধন করে। জলপথ, পানির পথে অর্থাৎ হচ্ছে নদী বা সমুদ্রপথে যে যানবাহনগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটাকে জলপথ বলা হচ্ছে। জলপথকে আবার আমরা 2 ভাগে ভাগ করি, নৌপথ এবং সমুদ্রপথ। এখন এই নৌপথ এবং সমুদ্রপথ, প্রথমে আসি নৌপথ। নদীমাতৃক বাংলাদেশের সর্বত্রই নৌপথ ছড়িয়ে আছে। আমরা জানি যে বাংলাদেশে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 700 নদী রয়েছে। এখন এই 700 নদী যেহেতু বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে, এজন্য বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে, যে কারণে যেটা দেখা যায় যে নৌপথ বাংলাদেশে প্রায় সব জায়গাতেই নৌপথ রয়েছে। এবং ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করলে একে আমরা খুব সহজে বুঝতে পারি যে যেখানে নদী আছে সেখানে আমরা নৌপথ ব্যবহার করে খুব সহজেই মালপত্র বা যাত্রী আনয়ন করতে পারি। সমুদ্রপথ গড়ে ওঠার জন্য দেশের পাশে অবশ্যই সমুদ্রের অবস্থান দরকার। শুধু সমুদ্র থাকলে হবে না, এর জন্য কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য আছে থাকা দরকার। আর যেটা দরকার, সমুদ্র বন্দর হচ্ছে গড়ে তোলার জন্য হচ্ছে সেখানকার পরিবহন ব্যবস্থা ভালো হতে হবে, তারপরে সমুদ্রের পারিপার্শ্বিক অবস্থায় সেখানে যোগাযোগ ব্যবস্থার ভালো ব্যবস্থা করতে হবে, তবে কিন্তু সমুদ্রপথ উন্নতি লাভ করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বার্ষিকের পুরো সিলেবাসের প্রতি উপর হচ্ছে সার্বিক কিছু আলোচনা। তোমরা নিশ্চয়ই এগুলো সবই পড়ে ফেলেছ এবং সবই পারবে। এখানে আমরা সার্বিক আলোচনার উপর অর্থাৎ পুরো সিলেবাসের উপর কিছু প্রশ্ন রেখেছি, দেখো কি ধরনের প্রশ্ন হতে পারে। আমি প্রশ্নগুলো একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বর্তমান বিশ্বের প্রধান সমস্যা কি? আমি জানি বর্তমান বিশ্বের প্রধান সমস্যা খাদ্য সমস্যা। জনসংখ্যা বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে কৃষির উপর, এটা হচ্ছে বসবাসের উপর হচ্ছে এবং খাদ্যের উপর প্রভাব পড়ে। অভিবাসন কয় প্রকার? 2 প্রকার। বসতি কাকে বলে? মানুষ সাধারণত যে পরিবেশে বসবাস করে তাকে বসতি বলে। বাংলাদেশের বাণিজ্য ভিত্তিক নগর কোনগুলো? ঢাকা এবং চট্টগ্রাম। খনিজ উত্তোলন কোন পর্যায়ের অর্থনৈতিক কাজ? এটা প্রাথমিক পর্যায়ে। ক্ষুদ্র শিল্প কি? মৌসুমী বায়ু কাকে বলে? বাংলাদেশে নদীর সংখ্যা কত? 700। বরেন্দ্রভূমির মাটির রং কেমন? লাল। অর্থকরী ফসল কাকে বলে? শুধুমাত্র বাণিজ্যিক ভিত্তিতে যে ফসলগুলো উৎপাদন করা হয় তাকে অর্থকরী ফসল বলে। তারপরে জিডিপিতে কৃষি খাতের অবদান কত অংশ? বাংলাদেশের শতকরা কত ভাগ বনভূমি রয়েছে? 70 ভাগ। বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশনের নাম কি? কমলাপুর রেল স্টেশন। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে? চট্টগ্রাম বন্দর। এরকম আরো অনেক প্রশ্ন আছে। তারপরে এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, আমি এগুলো হচ্ছে আনসার দিব না, শুধু বলবো। দেখো, পেশা কিভাবে জন্মহারকে প্রভাবিত করে? কখন জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়? মানে এই ধরনের প্রশ্নগুলো অনুধাবনমূলকের জন্য আসতে পারে। মাটির উর্বরতা হ্রাসে অতিরিক্ত জনসংখ্যার প্রভাব উল্লেখ করো। স্থায়ী বসবাসের জন্য সমভূমি আদর্শ কেন?
পানীয় জলের সহজলভ্যতা কিভাবে বসতি স্থাপনে সহায়তা করে, মানুষ কিভাবে সম্পদ হিসেবে গণ্য হয়, অস্থিতিশীল রাজনৈতিক অবস্থায় শিল্প স্থাপনের অন্তরায় কেন, শক্তি সম্পদের উপর শিল্প নির্ভরশীল কেন, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহকে টিলা বলা হয় কেন, বাংলাদেশের নদীগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে কেন, বদ্বীপ কিভাবে গঠিত হয়, পোশাক শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কেন, বাংলাদেশের বনজ সম্পদ কিভাবে হ্রাস পাচ্ছে, বনভূমি একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, আমদানি চেয়ে রপ্তানি বেশি হলে কি ঘটে, এইরকম অনেক অনেক প্রশ্ন বের করা যাবে। পুরো হচ্ছে এক একটা অধ্যায় থেকে আরো অনেক প্রশ্ন বের করা যাবে। তো তোমরা যখন পড়বে এই অধ্যায়গুলো, তখন এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোকে মাথায় রেখে পড়বে, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়া খুব সহজ হবে। আমাদের এটাই এই বছরের শেষ ক্লাস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। 2021 সাল আমাদের যেভাবে কাটুক, 2022 সাল যেন অনেক ভালো কাটে, সবাই সুস্থ থেকে ভালোভাবে নতুন বছরে স্কুলে এসে ক্লাস শুরু করতে পারি, সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে। 2022 সালে নতুন ক্লাসে, অর্থাৎ তোমাদেরকে দশম শ্রেণীর ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, অগ্রিম অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।